একটা স্বৈরাচারী সরকারের জঘন্যতম অমানবিক কাজ এটা হলো। আজকে সেদিনের পুলিশের অত্যাচারে নির্যাতনে অনেক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন, অনেকে এখনও বাড়িতে চিকিৎসাধীন আছেন। আমরা তার প্রতিবাদে শুক্রবার বাংলা বন্ধ দেখেছিলাম 12 তারিখে, কিন্তু সেদিনের পুলিশের নির্মম অত্যাচারের ক্ষতিগ্রস্ত একজন মহিদুল ইসলাম বিদ্যা বাঁকুড়ার যুবক আজকে হাসপাতালে মারা গেছেন। তার মাথায় লাঠি মেরেছিল যেভাবে পুলিশ, তারপরে যেভাবে অত্যাচার করেছিল, সেই অত্যাচারের ফলে একজন মারা গেলেন। কি বলবেন মমতাদি, কি বলবেন দিদিমণি? তিনি তো অনেক গণ আন্দোলন করেছেন, কোনো হিংসাত্মক কাজে তারা যুক্ত ছিল না, কোনো গাড়ি ভাঙচুর করেনি, কোনো পুলিশের গায়ে হাত তোলেনি, কোথাও বোমা মারেনি আপনার মতো, কোথাও কোনো এখনো শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করছেন আপনার মতো, আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনি বিরোধী দলে যেমন ছিলেন, যা করেছেন তা করেনি। কিন্তু আজকে একটা নিরীহ মানুষের প্রাণ দিতে গেল, নিরীহ যুবক, তার যা যুবক তার প্রাণ চলে গেল, কি জবাব দেবেন আপনি? আপনি তার প্রাণ ফিরিয়ে দিতে পারবেন? আপনি তো জনরোষের ভয়তে পালিয়ে গেছেন হাওড়াতে, 10 বছর ধরে আপনি এত, আপনি পরিকল্পনা মুখ্যমন্ত্রী, 10 বছর ধরে রাইটার্সটা রিনোভেট করতে পারেননি, সংস্কার করতে পারেননি, আসলে জনরোষের ভয়ে আপনি পালিয়ে গেছেন। কিন্তু পালিয়ে গেল মানুষের প্রতিবাদের ভাষা স্তব্ধ করতে পারেননি, মানুষ প্রতিবাদ করতে এগিয়ে যাচ্ছেন, নবান্ন অভিযান করতে যাচ্ছেন, যখনই করছে নির্মমভাবে তাদের উপর লাঠিচার্জ করছেন, নির্মমভাবে তাদের উপর অত্যাচার করছেন, যাতে গঙ্গার পাত্রে তারা ওপারে যেতে না পারে। আজকে আপনার অত্যাচারের, আপনার পুলিশের অত্যাচারের, নির্মম অত্যাচারের বলি হলেন একজন যুবক, প্রাণ ফিরিয়ে দিতে পারবেন? তিনি কি চুরি করতে গেছিলেন? তিনি কি আপনাকে হত্যা করতে গেছিলেন? তিনি কি আপনার পুলিশের গায়ে হাত তুলেছিলেন? তিনি কি আপনার একটা গাড়ি জ্বালিয়েছিলেন? কেন তাকে মানলেন, তার প্রাণটা নিলেন, আপনি জবাব দিতে পারবেন? আজকে আমরা সত্যিই শোক সন্তপ্ত, তবে প্রতিবাদের ভাষা স্তব্ধ করতে পারবেন না স্বৈরাচারী সরকার, রাজ্য সরকার, তৃণমূলের সরকার। জেনে রাখুন আপনার দিন এসে গেছে, আপনার স্বৈরাচারী হিটলারের যেন করুণ পরিণতি হয়েছিল, আপনারও খুব করুণ পরিণতি হবে। আজকে মহিদুল ইসলামের জীবন নিয়ে নিয়েছেন আপনার, কিন্তু তার যে প্রতিবাদের ভাষাকে আপনি স্তব্ধ করতে পারেননি, হাজার হাজার মানুষ আজকে তার সঙ্গে, লাখ লাখ মানুষ আজকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ নেবেন। সেই শহীদের শাহাদাত বরণকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আপনার বৃদ্ধ প্রতিবাদ জানাবেন, আপনি পারবেন না রুখতে, কতজনকে খুন করবেন আপনি? আপনার নির্দয়তার, নিঃস্বতার একজন মহিলা, আপনি খুব জনদরদি, একবার নিন্দা করলেন আপনার পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদে? আজকে আমরা সত্যি শপথ নিতে হবে, আমাদের আরও আন্দোলন তীব্র করতে হবে। আমি বামফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলব, যুব ফেডারেশনকে অনুরোধ করবো, রাস্তায় নেমে যুব কংগ্রেসকে বলবো রাস্তায় নেমে প্রতিবাদ করুন, তারা তার আন্দোলনের পথ ঠিক করবেন।